2018 সালের প্রথম সকালে শিক্ষাঙ্গনগুলো শিক্ষার্থীদের হৈহুল্লোড়ে হয়ে উঠেছিল মুখরিত, উৎসবে পরিণত হয়ে উঠেছিল বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম। নতুন বছরে আজ তিন দিন, উল্লাস উদ্দীপনার কোনো কমতি নেই। নার্সারি কেজি, কেজি ওয়ান থেকে শুরু করে উপরের ক্লাসগুলোতে চলছে নবীন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম। শিক্ষার্থীদের নতুন ক্লাসের ভীতি কাটাতে স্কুলগুলোতে অনুষ্ঠিত হচ্ছে নবীনবরণ অনুষ্ঠান। আজ আশুলিয়ার অভিজাত এলাকা চারাবাগের চারাবাগ গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চান্নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ হোসেন আলী মাস্টার, চট্টগ্রাম সরকারি ট্রেনিং কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ আব্দুল হান্নান এর সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আশুলিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী হামজা, নেওয়াজ আলী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অনিক আহমেদ ইমন, বিএম এক্সেসরিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মাকসুদ পাটোয়ারি নয়ন, দোসাইর স্কুল অ্যান্ড কলেজের দাতা সদস্য নজরুল ইসলাম প্রমুখ। স্কুল প্রাঙ্গণে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় নবীনবরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীরা নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দগণকে শিক্ষার্থীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ মইনুল হাসান হেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্সফোর্ড শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা শরীফুজ্জামান শরীফ, সরকার মডেল একাডেমির প্রতিষ্ঠাতা আল আমিন সরকার, প্রধান শিক্ষক ডাক্তার মাজিদুল ইসলাম মাজেদ, বিএম শাহিন ও সেলিম আহমেদ সহ আরো অনেকে। আর এই ভিত্তি পরীক্ষা 3 নং ও 4 নং ওয়ার্ডের ভিত্তি পরীক্ষায় যার উদ্যোগ, যার অবদানে এই ভিত্তি পরীক্ষা হয়েছে, যার জন্য আমরা সবসময় দোয়া করি, আমার সাথে একমত এখানে বড় স্কুলের প্রতিষ্ঠা প্রিন্সিপাল ওনারা প্রত্যেকটা স্পেস ওনার কথা বলে আসছেন। আজকের এই ভিত্তি 3 নং ও 4 নং ওয়ার্ডকে পড়াশোনাকে আরো উন্নতি করার জন্য যার চিন্তা ভাবনা মেধা মেধানে আসছে এবং উনি আমাকে আমাদেরকে বলেছেন যে তুমি তোমরা ভিত্তি পরীক্ষা নাও, এতে বাচ্চাদের কম্পিটিশন বাড়বে, আগ্রহ বাড়বে। যা যে উদ্যোগটা ভিত্তি পরীক্ষার আজকে এখানে দেশের বসে শুনেন আমাদের আজকে অনুষ্ঠানের প্রধানমন্ত্রী জনাব হোসেন আলী মাস্টার, ওনার জন্য সবাইকে হাত তালি দিব। আমি এরকম ব্যক্তি দেখি নাই এই এলাকায়, আমি যে সরকারি চাকরি করত তখন কেউ তার কাছে গিয়েছে, তিনি যত পারে সহায়তা করছেন এবং কি আমাদের স্কুল কলেজের এখন বর্তমান একটা ল্যাবরেটরি আছে, সেই ল্যাবরেটরিটার দাঁড়িয়ে অনুদান, দাঁড়িয়ে অনুদানের মাধ্যমে আমরা পরিষেবা পেয়েছি। সেই আমার অত্যন্ত শ্রদ্ধাবধান ব্যক্তি আমার বড় ভাই এবং আমার স্যার এই হালদার সাহেব এবং মঞ্চ উপস্থিত আছেন, তারই আরো সংযুক্ত সন্তান এবং সংযুক্ত ছেলে যিনি এই তারাবাগ গ্লোরিয়া স্কুলের অধ্যক্ষ হিসাবে আছেন আমার এই ভাতিজা, অত্যন্ত আদরের ভাতিজা হেমালুদ্দিন এবং মঞ্চ উপস্থিত আছেন। আমি যেটা বলছি যে কর আগে যে আমার অত্যন্ত বাল্যকালের বন্ধু এই তারাবাগ গ্লোরিয়া স্কুলের প্রতিষ্ঠাতা অলি এবং মঞ্চ উপস্থিত আছেন আমার এইখানে আর ব্যবসায়ী হবার ভাই মঞ্চ উপস্থিত আছেন এখানে এই এলাকায়, তাকে আমি সবসময় পাই স্কুল সহ অনুষ্ঠানে আমার আরো আদরের সাংবাদিক শফিক ভাইকে আপনারা দেখছেন সব জায়গায় পেয়ে থাকেন, বিশেষ করে অনেক সাংবাদিক আছেন দেখতে আমি কিন্তু তার তিনি প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের স্কুল কেজি স্কুল সেই হাই স্কুল অনেক অনুষ্ঠানে তিনি সবসময় সফলতা সেই জিনিসটাই করে থাকে, এর জন্য আমার তরফ থেকে আমি সবাই ভাইকে ধন্যবাদ জানাতে চাই। Thank you.
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়
এবছরটা আমাদের ক্লাস ফাইভের অংশগ্রহণকারীদের সংখ্যা খুবই সীমিত ছিল, অল্প ছিল, মাত্র সাতজন ছিল, কিন্তু ফলাফলটা হয়েছে অনেক বড়। সাতজন পরীক্ষার্থী থেকে ছয় জন আর একজন তো এদের প্রত্যেকের জন্য হলো হাত তালি, প্লিজ ক্ল্যাপ লাউডলি। আমাদের শিক্ষকদের পক্ষ থেকে রইল তাদের জন্য শুভেচ্ছা। প্রত্যেকটা ছাত্র ছাত্রী আমাদেরকে এই ক্ষেত্রে ভালো রেজাল্ট আনয়নের জন্য অনেক হেল্প করেছে। শিক্ষকরা তাদেরকে যেভাবে ডিরেকশন দিয়েছে, যেভাবে বলেছে, যেভাবে তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে, তারা ওইভাবে ইনস্ট্রাকশন নিয়েছে। প্রত্যেকটা শিক্ষার্থী শিক্ষকদেরকে মান্য করেছে, তারা শুধুমাত্র পড়ালেখা নয়, আদব কায়দার দিক থেকেও তারা সবাই এগিয়ে, প্রত্যেকেই তারা যথেষ্ট পোলাই, তাদের বাবা মারাও আমাদেরকে যথেষ্ট পরিমাণ, তাদের অভিভাবকরা যথেষ্ট পরিমাণ আমাদেরকে হেল্প করেছে, যখনই যেটা দরকার যেটা প্রয়োজন আমরা বলেছি, আমাদেরকে হেল্প করেছে, সাহায্য করেছে। মিটিংয়ে যখন কল করা হয়েছে তাদের শিক্ষার যে ধারাবাহিকতা এগিয়ে আরো কিভাবে উন্নতি করা যায়, তো তারা আমাদেরকে সার্বিকভাবে হেল্প করেছে, আমাদের পরামর্শ দিয়েছে, বাসাতে যেভাবে আমরা ডিরেকশন দিয়েছি সেভাবে তারা মনোযোগী ছিল। এছাড়াও আমরা যখন ইনফরমেশন দিয়েছি যে কিভাবে তারা কিভাবে দিনটাকে অতিবাহিত করতেছে, তারা ঠিকমতো করতেছে নাকি, তো এই জিনিসগুলোতে তারা আমাদেরকে কি সাহায্য করেছে। তো এই জন্য এই যে শিক্ষার্থী অর্থাৎ জেএসসি এবং পিএসসি যে শিক্ষার্থী, তাদের অভিভাবকদের জন্য রইল আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, এদের জন্য হাত তালি প্লিজ। সম্মানিত মেম্বার ইস্টু শিক্ষানগরী, যাকে আমরা সব সময় সব জায়গায় পাই, এই প্রশংসাটা সামনাসামনি না করাটাও ভালো, তারপর যেহেতু চলে আসে যাকে আমরা আমাদের এই ওয়ার্ডে প্রত্যেকটা স্কুলের প্রোগ্রামে প্রত্যেকটা শিক্ষামূলক প্রোগ্রামে পাই, উনি আমাদের সম্মানিত মেম্বার সাহেব আরও উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি প্রফেসর আব্দুল হানান সাহেব আরও উপস্থিত আছেন, আমাদের মাসুদ ভাই, আমাদের এই বন্ধু মানুষ জাকি, তারপর আমার সঙ্গে দুটা স্যার গুরু চন্দ্রা, তারপর আমার এই বন্ধু বিস্তার হয়ে বন্ধু আরো উপস্থিত অনেকেই আছে, সবাই কাছে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের এখন অনুষ্ঠান শুরু হয়ে যাবে, আমি এক্ষেত্রে আজকের দিনের শুরুতে কোরআন দেওয়ার জন্য আবার বসি আমাদের রাফি অফি রাফি অফি আছে ধন্য
জনাব মোহাম্মদ হোসেন আলী মাস্টার সদস্য আশিনাইটি 4 নং ওয়ার্ড এর পরপর পরিবার নির্বাচিত মেম্বার, সেই মহান পদাধিকারীকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের এই 4 নং গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোহাম্মদ মলিউল্লাহ এবং সুদক্ষ যোগ্য সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল মহোদয় স্যার জনাব মহিউল হাসান খেলা। আমি জনাব দেবকে আমাদের আজকের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। সবাই একটু দাঁড়িয়ে বরণ করে নিন, সবাই দাঁড়িয়ে এবং বিজয়ী সম্মানিত সুধী আমাদের মাঝে ইতিমধ্যে এসে পৌঁছেছে, জনাব অনিক আহমেদ ইমান প্রিন্সিপাল নেওয়াজালি আজাদ স্কুল অ্যান্ড কলেজ, এছাড়াও আছে সম্মানিত স্যার জনাব সেলিম স্যার, আরো আছে জনাব শরীফ স্যার প্রিন্সিপাল অক্সফোর্ড শিক্ষা পরিবহন। আমি জনাবদেরকে আজকে অনুষ্ঠানে আমাদের এসে আমাদের মাঝে ধন্য করার জন্য অগ্রগতি করে ছাত্রছাত্রীর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন আর শুভেচ্ছা। বিশিষ্ট আমাদের ব্যবসায়ী এবং বাবা ধন্যবাদ জানাই ওনাকে আশীর্বাদ আসার জন্য। এক্ষেত্রে এখন আমাদের আলী হামদা স্যারকে আমাদের দুঃখিত সম্মানিত সেক্রেটারি অত্র স্কুলের সম্মানিত সেক্রেটারি আমাদের স্কুলে ওনাকে এখানে শুভেচ্ছা জানাবেন সাইবার। আমাদের এই বন্ধু মানুষ এবং মাদ্রাসা স্কুলের জনাব স্যারের প্রতিষ্ঠাতা, এরপর ফুলের শুভেচ্ছা জানাবেন আমাদের আমারই বন্ধু পৃষ্ঠ ব্যবসায়ী উত্তরপাড়ার পৃষ্ঠপোষক এবং আমাদের সাথে সবসময় থাকে আমার এই বালুকালের বন্ধু নজরুল ইসলামকে ফুলের শুভেচ্ছা জানাবেন সাদিয়া। এর মধ্যে এই স্কুলে প্রথম বিদ্যুৎ হিসেবে প্রবেশ হয়েছে, এরপর অনেক স্কুল হয়েছে, সেই স্কুলের প্রতিষ্ঠাতা আমাদের বন্ধু মানুষ যারা বেশি শরীরকে ফুলের শুভেচ্ছা জানাবেন আরিফ। আমি তাদের সাথে একমত হতে পারলাম না, কারণ ইলেকশনের আগেও, এটা ইলেকশনের পরে না, ইলেকশনের আগেও আমি তাদের কথা সব জায়গায় বলে আসছি। আমি তখনও বলতে পারি আল্লাহ তাদেরকে 4 নং সদস্য আবার এবং সর্বক্ষেত্রে আমি সবার সম্মানিত শিক্ষক শিক্ষিকা আপনি আমি সবার আজকের আসলে
আমরা সবসময় দেখছি যে এই প্রতিষ্ঠান থেকে বাচ্চা ছাত্রছাত্রীরা তারা বিনা পরীক্ষা দিয়ে আমি ছাত্রছাত্রী দৃষ্টি আকর্ষণ করছি আমি ছাত্রছাত্রী দৃষ্টি আকর্ষণ করছি আর এই বৃত্তি পরীক্ষার 3 নং ও 4 নং ওয়ার্ডে বৃত্তি পরীক্ষায় যার উদ্যোগ যার অবদানে এই বৃত্তি পরীক্ষা হয়েছে যার জন্য আমরা সবসময় দোয়া করি আমার সাথে একমত এখানে বড় বড় স্কুলের প্রতিষ্ঠা দিয়েছি ওনারা প্রত্যেকটা স্পেস ওনার কথা বলে আসছেন আজকের এই ভিত্তি 3 নং ও 4 নং ওয়ার্ডকে পড়াশোনাকে আরো উন্নতি করার জন্য যার চিন্তা ভাবনা মেধা মেধানে আসছে এবং উনি আমাকে আমাদেরকে বলেছেন যে তুমি তোমরা ভিত্তি পরীক্ষা নাও এতে বাচ্চারা কম্পিটিশন পাবে আগ্রহ পাবে আজ এমন একটা সুন্দর মুহূর্ত যে মুহূর্তটা হলো 2017 চলে গেছে নতুন বছরকে আমরা স্বাগত জানিয়েছি এবং নতুন বছরে এই স্কুলে নতুন নতুন উপস্থিত আছে ছাত্রছাত্রী ভাই বোনেরা আসবেন অভিভাবকরা এসেছেন আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আপনারা আপনাদের সন্তানদের প্রতি সুনজর রেখেছেন যার প্রদর্শনীতে আজকের মতো সুন্দর রেজাল্ট একটা স্কুল তখনই ধন্য হবে যখন ওই স্কুলের রেজাল্ট ভালো হবে আমরা অনেক আনন্দিত গুরুদিয়ার স্কুল এবং কলেজ খুব ভালো রেজাল্ট করেছে এবছর নতুন বছরে ছাত্রছাত্রীকে নতুন করে বরণ করে নেওয়ার এক অন্যরকম আনন্দ ছাত্রছাত্রী উদ্দেশ্যে আমাকে বলবো না আমি বলবো শুধু আমাদের ছাত্রছাত্রী অভিভাবকদের সম্পর্কে অভিভাবকদের সম্পর্কে আমার কিছু অনুরোধ এই পরীক্ষা তাদের নিজস্ব মহিমা পড়াশোনার দিকে মনোযোগ দিয়ে একটা বিষয় খেলা করতে আমরা যখন পড়াশোনা করছি আমাদের বাসায় ইন্টারনে ছিল না বিশেষ লাইন ছিল না ছোট ছোট বাচ্চারা যাতে ইন্টারনেটে দিকে অভিজ্ঞ না হয় বিশেষ লাইন থেকে দাঁড়িয়ে না হয় বিশেষ লাইন যাতে ইঞ্জিন লাইন যাতে বাচ্চাদেরকে আমাকে আজকে এখানে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আজকে 4-5 স্কুলের নতুন বড় বড় অনুষ্ঠান 2008 সম্মানিত সভাপতি আমাদের অত্র বিদ্যালয়ে মাননীয় অধ্যক্ষ সাহেবের বাবা প্রফেসর ফাতে হানান স্যার এবং মঞ্চে উপবিষ্ট আছে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব হোসেন আলী স্যার যিনি আশুলিয়ার 4 নং ওয়ার্ডে একজন কর্পোরেট করেছেন দুইবার নির্বাচিত সম্মানিত মেম্বার সাহেব এবং মঞ্চে উপস্থিত আছেন পত্র বিদ্যালয়ের চেয়ারম্যান জনাব কলিউল চাচা এবং মঞ্চে আরো উপস্থিত আছেন বিভিন্ন স্কুল থেকে আগত মাননীয় অধ্যক্ষ সাহেব এবং অন্যান্য সমস্ত সম্মানিত অতিথিগণ সবাইকে এবং মঞ্চের সামনে উপস্থিত আছেন সম্মানিত অধ্যাপকগণ পত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকগণ এবং আজকের এই স্কুলের দান যারা ছাত্রছাত্রী সবাইকে জানিয়ে দেওয়ার ছাড়া আসসালামু আলাইকুম চারা বাগান পুরুলিয়া স্কুল একটি আদর্শ বিদ্যাপীঠ যেখানে ছেলে মেয়েরা
শুধু পড়াশোনায় না, তার পাশাপাশি নৈতিকতা নৈতিকতাও শিক্ষা পেয়ে থাকে। আজকে আমি যতটা জানি যে এবার পিইসি পরীক্ষাতে এই চার পাঁচ গুরুজন স্কুল থেকে সাতটি বাচ্চা অংশগ্রহণ করেছে পরীক্ষাতে, সাতটির মধ্যে ছয়টি এ ক্লাস। আমাদের ৬৭ বাচ্চার মধ্যে ১৮টি এ ক্লাস আর সাতটি বাচ্চার মধ্যে ৬টি এ ক্লাস, তাহলে কাজের রেজাল্ট ভালো। অবশ্যই তারা বাকি ভালো আরো কিছু বাচ্চা আছে যারা যেন ৯৪ এরকম আরো ৪টা বাচ্চা আছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে এখান থেকে ট্যালেন্ট পুল সহ অন্তত ৪টা থেকে ৫টা ব্যক্তি থাকবে। আর এই ব্যক্তিটা কিন্তু অ্যাসোসিয়েশনের ব্যক্তি না, এটা হচ্ছে সরকারি ব্যক্তি। তাহলে নিঃসন্দেহে এটা একটি ভালো প্রতিষ্ঠান, ভালো পড়াশোনা হচ্ছে। শুধু তাই না, আমি আরো এই স্কুলটার সাথে আমার সম্পর্ক খুব গভীর। আমি আসি দেখি যে ক্লাস টেনে এবার যেভাবে কোচিং করানো হচ্ছে একেবারে সকাল থেকে রাত পর্যন্ত, রাত ১০টা পর্যন্ত। আশা করি যে আপনারা খেয়াল রাখবেন, এসএসসি পরীক্ষাতে অনেক ভালো ফলাফল করবেন ইনশাআল্লাহ। আর যেহেতু মাশাআল্লাহ অনেক ভালো ফলাফল হয়েছে, আর সবচেয়ে ধন্যবাদ জানাবো এই স্কুলের সমস্ত শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দকে যারা অক্লান্ত পরিশ্রম করেছে। আমি সবসময় এসে দেখেছি যে তারা এই বাচ্চাদেরকে নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছে। এখনো দেখি যে ক্লাস ১০টাকে নিয়ে তারা একেবারে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে যাচ্ছে। ক্লাস ১০এও অনেক ভালো একটা ফলাফল হবে আশা করি। আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের প্রধান অতিথি। আমি সবার নাম মেশিন পাল্লাম, আমাদের অত্যালেকার কৃষি সংস্থা, আমাদের চৌধুরী অনুগ্রহ সাহ, আমাদের অত্যন্ত অপরাধ মহাজন। এই স্কুলের সুযোগ কিছু ওনার এই সুযোগ পিতা বসে আছেন, সভাপতি আছেন, প্রধানমন্ত্রী আছেন, আমার শিক্ষা জীবনে গুরু, আমার সরকারি শিক্ষক। আমি যখন ক্লাস সিক্সে পড়ি তার কয়েক বছর আগে হাই স্কুলে জয়েন করেছিলেন, স্যারের কাছ থেকে আমি অনেক শিখেছি, স্যারের জোয়ার। আজ আমি প্রতিষ্ঠিত স্কুলের মালিক, স্যারের সহযোগিতা কখনো ভোলার নয়। এখানে উপস্থিত আছেন আমার পাশে বসার আমার প্রতিবেশী, ওনার ফ্যাক্টরি আমার স্কুলের সামনে, আমার বাড়ির সামনে, সেই হিসেবে আমার একজন অত্যন্ত কাছের মানুষ ঘনিষ্ঠ মানুষ পাণ্ডব হিসাবে উপস্থিত আছেন আমার এলাকার চন্দ্রমান ভাই, আমার বুঝুন এটা আমার এই ভাইয়ের কথা বলতেছি। পুরো সময়ে ছিলেন জিটি ভাই পেয়েছে আমার গরিব, আমি গরিব আছি ধন্য, এবং সেই সঙ্গে আমার এই ভাই ভাই আছে অনেক শুভেচ্ছা অভিনন্দন। সর্বোপরি তারা ঘুরে কলেজে ফলাফল খুবই ভালো, চমৎকার ফলাফল। আশা করছি এই ফলাফল ভবিষ্যতে ধরে রাখবে, এবং আমাদের আশুলিয়া কিংসা গার্ডেন একটা ইনস্টিটিউশন করেছি, ওই সংগঠনে আমি সাদা সম্পাদক হিসেবে এবার বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছি প্রায় ২০০। এই পরীক্ষার প্রধান আয়োজক প্রধান বিশেষ আমার চরিত্র স্যার উস্তাদ মেম্বার সাহেব, আমার আমাদের এই সংগঠনের জন্য অনেক পরিশ্রম করেছেন, আমাদের বারবার ডেকে নিয়েছেন, ডেকে নিয়ে বলেছেন ৩ নং ৪ নং এবং ৫ নং ওয়ার্ড আমার সুগরিপুর, এদেরকে নিয়ে যেন একটি সংগঠন করা হয়, বছর শেষে বৃত্তি পরীক্ষা হয়। এই বৃত্তি পরীক্ষা যেন উত্তীর্ণ হবে তাদের স্যারের
পুরস্কৃত করবেন। আমরা খালি কথা রেখেছি, আমরা পরীক্ষা নিয়েছি আগামীতে, আমাদের স্কুলের সঙ্গে আরো বাড়বে আশা করছি। সে সঙ্গে আপনার সময় সহযোগিতা পেলে আমরা আসলে থানা অর্থাৎ খাবর উপজেলায় একটি আদর্শ সংগঠন আসুলিয়া কেন্দ্রা গার্ডেন এসোসিয়েশন নামে যেটা করেছি অবশ্যই আমরা হার করবো। সে সঙ্গে একটা জিনিস সত্য করে দেখলাম, স্থানে স্কুলগুলো মানে ভালো ফল করেছে, আমরা স্থানীয় আছি, আমরা লেখাপড়া করেছি, আমরা যারা শিক্ষকরা ট্রেনিং দেয় তাদের প্রধান ছিলেন তিনি। আর বিশেষ করে আমি তার সাথে আমার অনেক গভীর সম্পর্ক, আমি এরকম ব্যক্তি দেখি নাই এই এলাকায়। আমি যে সরকারি চাকরির জন্য তখন কেউ তার কাছে গিয়েছে, তিনি যত পারে সাহায্য সহযোগিতা করছেন, এবং কি আমাদের স্কুল কলেজের এখন বর্তমান একটা ল্যাবরেটরি আছে, সেই ল্যাবরেটরিতে দাঁড়িয়ে অনুদান আমরা পেয়েছি। সেই আমার অত্যন্ত শ্রদ্ধাবধান ব্যক্তি আমার ছেলে যিনি এই স্কুলের অধ্যক্ষ হিসাবে আছেন, আমার এই ভাতিজা অত্যন্ত আদরের ভাতিজা হেমালুদ্দিন, এবং বংশভূষণ আছেন। আমি যেটা বলছি যে আগে যে আমার অত্যন্ত বাল্যকালের বন্ধু এই আমি সবসময় অনেক জায়গায় তাকে পেয়ে থাকি, এবং উপস্থিত আছেন যে তার হাত ধরে আপনার এবং উপস্থিত আছেন আমার গ্রামের আরো ভারত ভাই, এবং উপস্থিত আছেন সন্ধ্যাবাড়ি আমার আরো অত্যন্ত আদরে ছোট ভাই শাহিদ, এবং যিনি আরো উপস্থিত আছেন যিনি একটি সুন্দর বক্তব্য দিয়ে গেছেন যে অনেকেই বলে রেওয়াজাল স্কুলে ছাত্রছাত্রী অনেক বেশি, রেজাল্ট ভালো, তো আমি মনে করি যে তারা আমার স্কুলে রেজাল্ট ভালো, এই আমার আরো থাকলে অত্যন্ত একটি আমরা আত্মীয় ঘনিষ্ঠ আত্মীয় হয়তো অনেকেই জানে না, ও আমার হয় জানে না যে আমার আত্মীয় ছেলে ওয়াজালি স্কুলের প্রতিষ্ঠাতা, এবং বংশপ্রতিষ্ঠিত আছেন আমার আমার ছোট ভাই আলামি, এবং বংশপ্রতিষ্ঠিত আছেন তাহে সহ আমার সামান্য উপস্থিত আছেন এই পুরুলিয়া স্কুলের সকল ছাত্রছাত্রী এবং অভিভাবক সুবর্গবিন্দু, এবং বংশপ্রতিষ্ঠিত আছেন এই পুরুলিয়া স্কুলের তিনি যদিও শুরু হয় সকালবেলা
আমাদের যে আপনারা আর আমাদের যাকে আমরা লোকসভা নির্বাচিত করেছি, আমাদের সুযোগ্য আসলিয়ার চেয়ারম্যান সাহেব আল্লাহ সাহাবুদ্দিন, তিনি আরো সকালে অনুষ্ঠানে আরো বসন্ত করবেন, তিনি সকাল সাতটায় বলতেন, তিনি ছয়টায় আসতেন, হয়তো হয় বলে নাই সুস্থ মনে করছেন অনুষ্ঠানটা, এই জন্য বলে নাই, তিনি যদি আজকে এখানে প্রধানমন্ত্রী থাকতো তাহলে আমার সবচেয়ে ভালো হতো। আমি ভবিষ্যতে একটা আমি আহ্বান করব যে যেগুলো অনুষ্ঠানে হোক, বিশেষ করে আমার চার নম্বর ওয়ার্ডের যেগুলো অনুষ্ঠানে হোক, ছোট হোক বড় হোক, কিন্তু হলেও আরো আমাদের যোগাযোগ নাও করে আমাদের মাননীয় স্যারের যোগাযোগ করবে, তিনি এই প্রধানমন্ত্রী আসন সব সময় তিনি গ্রহণ করবেন, এবং তিনি যে কোনো কাজে আমি দেখছি পনেরো থেকে দশ দশ কাম করে আসলে প্রত্যেকটা খেলাধুলা থেকে আমি মনে প্রত্যেকটা কাজে তিনি অংশগ্রহণ করবেন। সেই হিসাবে আমি আজকে সকাল যেহেতু সকালবেলা তাকে বললে তাকে যদি ভুলও বলা হতো তাহলে সে আসলে আসতাম, যাই হোক তারপরে ভবিষ্যতে আমরা এটা করব। আর বিশেষ করে আজকে যে রেজাল্ট অর্থাৎ তিনি এই স্কুল আমি শুনছি যে একটি সুন্দর একটি রাজা করছে, আমিও তারা এই রাজা আমাদের উপহার দিয়েছে এই স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দকে, আমি আবার আমার তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর বিশেষ আমি গতকাল স্কুলেই গেছি এই তিন চার পাঁচ আর দল বন্ধুর জায়গাকে একটা স্কুল উদ্বোধন করছি, আসলে আমার কাছে আপনাদের কাছে এই তারা বা গুলুবিয়ার স্কুল একটি অন্যরকম স্কুল, একটি ব্যক্তিগত স্কুল, এই স্কুলের সভ্যতা, এই স্কুলের মান্যতা, এই স্কুলের বন্ধুতা, শিক্ষকের আচরণ সবই আলাদা আলাদা রকম। এটা আসলে আমরা এখন মডেল যেটা মডেলের যুগ আসছে, কিন্তু এখানে আসলে পরে আমার মনে হয় সেটা নাই, এখানে সম্পূর্ণই থাকে মেয়েরা আছে তাদের ড্রেস ছেলেদের ড্রেস সম্পূর্ণ ভিন্ন, এই আশীর্বাদ তথ্যগুলো আছে তার মধ্যে ভিন্ন, শুধু তিন আর চাই এই স্কুলগুলো যে আছে এই অন্যান্য ইউরোপের মধ্যে এই স্কুলের ড্রেস এবং লেখাপড়া সম্পূর্ণের মান ভিন্ন, কারণ আমরা মুসলমান মুসলমানের মতো দেখার এখানে যারা আছে ড্রেস সেই ড্রেস, এজন্য আমি যারা এটার প্রতিষ্ঠাতা তাদেরকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর অনেকে বক্তব্যের মধ্যে যেটা বলতে আলি হামজাই বা আমার বাপু দেখাবা তারা যেন বলতে সবসময় ভিত্তি পরীক্ষা, আসলে আমি ভিত্তি পরীক্ষার সব বক্তব্যের মধ্যে বলছি এবছর আমিও ভিত্তি পরীক্ষার মধ্যে গিয়েছিলাম, আমি আমার বক্তব্য যেটা বলছি সেটা এই বিভিন্ন স্কুলের অধ্যক্ষ সাহেবরা যারা আমার কথাটা রাখছে এই জন্য আমার তরফ থেকে আমি আমার এই সকল অধ্যক্ষ বৃন্দকে আমার ধন্যবাদ জ্ঞাপন করছি। আর বিশেষ করে দ্বিতীয় পরীক্ষার যে রেজাল্ট ঘোষণা হবে এই মাস এই মাসের মধ্যে মাঝামাঝি সময় বাদ যেগুলো দিন হোক হোক আমার মাননীয় চেয়ারম্যান সাহেবকে রাখবেন যে সেক্ষেত্রে নিয়ে উপস্থিত থাকে সে থাকা অবস্থা ভিত্তি পরীক্ষার ঘোষণা হবে সে সহ আমি ভিত্তি পরীক্ষার পুরস্কৃত করবো, এটা আমি আগ্রহ করছি এখনো বলবো। আর বিশেষ করে এখন যারা বলছে যে এরকম একটা এই পরিবারের সাথে আমাদের পরিবারের একটা সম্পর্ক একটা কথা পর্যন্ত হয় হয়তো অনেকে আমার মতো পারতেন যে আমাদের পরিবারের মধ্যে আজকাল কথা প্রকৃত হয় এইভাবে আমি আমার পরিবারে আমি ঠাকুর হিসাবে আমি হাতার থাকি সব সবাই সরকার। আর বিশেষ করে দাদা এখানে যে ভিত্তি পরীক্ষার যে জিনিসটা আমি আরেকটা আপনাদের বলছি, বিশেষ করে এই মাসটা অর্থাৎ
লেখাপড়ার পাশাপাশি এই মাসটা খেলার মাস। সেই হিসাবে আপনাদের জ্ঞানাতে আমি বলছি যে দয়া করে যারা কেজি স্কুলের প্রিন্সিপাল অধ্যক্ষ সাহেব আছেন তারা দয়া করে 22 তারিখ থেকে 27 তারিখ একটু রুট লেগে 22 তারিখ থেকে 27 তারিখ বৈধগুলো খেলাধুলা স্কুলের আয়োজন করেছেন। কারণ আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব এবং আমি দুজনেই বাইরে থাকতেছে চিকিৎসার জন্য, এই জন্য 22 তারিখ থেকে এই মাসে 27 তারিখ পর্যন্ত অর্থাৎ 27-28 এখন প্রায় 10টা বাজে, 2 ঘন্টা সময় বসে আছে বলবো তুমি আমার সাথে পুজো বাদ করে তুমি স্কুল অংশগ্রহণ করে নাই এবং নাই, যদি যোগাযোগ করো তাহলে আমি ওই স্যারদের সাথে কথা বলবো, প্লাস তাদের সাথে কথা বলে তোমাদের সাথে অ্যাডজাস্ট করে তাতে আগামীতে বৃত্তি পরীক্ষা দেয় এবং প্রত্যেকটা অংশগ্রহণ করে প্রত্যেকটা খেলাধুলার মধ্যে এবং প্রত্যেকটা কাজে সাথে অংশগ্রহণ করে সেদিকে আমি সাথে সহযোগিতা করবো। আর এরকম একটা সুন্দর পরিষ্কার করার জন্য এই স্কুল কর্তৃপক্ষকে বিশেষ করে অধ্যক্ষ হেলাল আমার মাতৃ হেলালকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আমার সাথে আমার সাবেক দ্বারা বসে আছে ছাত্রছাত্রী এবং অভিভাবক অত্যন্ত ক্লান্ত হয়ে গেছে, আমি হয়তো সবাই বসে গেছি এই জন্য সবার কাছে ক্ষমা চেয়ে, আর বিশেষ করে আমার হারিতে যে সমস্ত অতিথিবৃন্দ আছে যে সমস্ত কর্মী আছে সবার কাছে ক্ষমা চেয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আগে আগে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের আমি একটা ব্যাপারে আমি অনুরোধ করব আমার পিতাজি আমি আছে গর্ব আমি ওনার সে আমি গর্বিত যে ওনার থেকে সব আদর্শ পেয়েছি, আজকে উনি না থাকলেও আমি কথা বলবো আমি আজকে স্কুলের আসার পিছনে অষ্টম রানি আমার আব্বা সবসময় আমাকে সর্বদিক দিকে মনিটরিং করে আসছে, সবসময় জিজ্ঞাসা করে কিভাবে বাচ্চারা কি করতেছ, এই 70 আমার আব্বার বয়স প্রায় 70 রানি, তারপর এখনো এখান থেকে গেলে সব সময় আমার খাওয়া দাওয়া শুরু করে সব ব্যাপারে আমাকে আমার পিতাজি মনিটরিং করে আল্লাহ তাআলা ওনাকে দুনিয়া মাঠে আজকে বসে সুখে এবং শান্তি থাকে যে আমরা দোয়া করি। আমি অনুরোধ করব অত্যন্ত সংক্ষিপ্ত সময় ওনার মূল্যবান স্মৃতি ধারণ করুন। আসছে স্কুলের ব্যবহারের কথা আগে
সম্মানিত হয় প্রমাণিত হয়েছে। আমি আশা করব শুধু এই বছর নয়, আগামীতে এই স্কুলের শিক্ষক এবং শিক্ষিত বৃন্দ আমি লক্ষ্য করে আসছি যথেষ্ট পরিশ্রম করে আসতে সেই সকাল থেকে শুরু করে স্কুল কোচিং, বিশেষ করে কোচিং থেকে আমি এই স্কুলে আমি তাদেরকে অনুরোধ করব যে তাদের স্কুলেও যাতে এরকম ভালো রেজাল্ট হয়, সব স্কুলেই অর্থাৎ আমাদের এলাকার, আমি অভিষেক স্কুলের ছাত্র ছিলাম এক সময়, যখন আমি ক্লাস সেভেনে পড়ি তো আমরা ছিলাম দুইজন ছাত্র, ক্লাস এইটা যখন আমি উঠলাম তো আমার ওই ক্লাসমেটও চলে গেল, আমি একা হয়ে গেল, তো পরে আমার মামা আমাকে নিয়ে গেল কুমিল্লায়, বাকি লেখাপড়া ওখানে আমি করেছি। তারপরে কলেজ জীবন আমি ঢাকাতে লেখাপড়া করেছি, অটোডিয়াম কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ও আমি আমার বয়স প্রায় সত্তর, আমার ছেলে বলেছে তার মধ্যে আমার অভিজ্ঞতার ঝুলিতে বেশ কিছু সঞ্চিত জিনিস আছে, সেগুলো এই সময় আর বলা সম্ভব নয়, কারণ এখন আসলে আমাদের সবারই পেটে খিদে আছে, কারণ খাওয়ার সময়, অন্য এক সময় আমি সুযোগ বুঝে আবার আরও কিছু কথা বলবো। আমি শুধু একটা কথা, যারা অভিজ্ঞ অভিভাবক আসছে ছাত্রদের পিতা মাতা তাদেরকে আমি শুধু একটা কথাই বলবো যে শিক্ষকরা পড়ান স্কুলে এটা ঠিক, কিন্তু বাড়িতে খোঁজখবর নেয়া আপনার শিশু আপনার সন্তান সে স্কুলের পড়াটা ঠিক মতো শিখলো কিনা, দৈনিকের পড়া দৈনিক শিখলো কিনা, এই জিনিসটা মনিটর করা কিন্তু অভিভাবকের দায়িত্ব, এবং এটা এক্সক্লুসিভলি বলবো অভিভাবকের দায়িত্ব, এই জন্য আপনারা যদি সচেতন থাকেন আর শিক্ষকরা যেখানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই উপায়ে সম্মিলিত চেষ্টা মিলেই ভালো ফলাফল আসে, এবং আমি আশা করি যে আপনারা এই কাজটি গতকাল করেছেন এবং ভবিষ্যতে আপনারা আরও সচেতন হবেন যাতে আরও ভালো রেজাল্ট করা যায়, এবং আমরা সবাই আনন্দিত, সবাই খুশি, এলাকাবাসীও খুশি যে এই স্কুল সবচেয়ে ভালো রেজাল্ট করেছে ছোট এলাকার মধ্যে, এই জন্য আমি আবার শিক্ষক অভিভাবক ছাত্রছাত্রী সবাইকে আমার অন্তঃস্থ অভিনন্দন জানাই, এবং একই সঙ্গে আজকে যারা কষ্ট করে অনেক মূল্যবান সময় নষ্ট করে এই অনুষ্ঠানে এসেছেন তাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, এবং আশা করি আমি ইনশাআল্লাহ পরবর্তী কোনো প্রোগ্রামে আমি আরও কিছু বিস্তারিত বিষয় সঙ্গে খুলে বলব। আমি আজকে এই পর্যন্তই শেষ করছি, আল্লাহ হাফেজ। এবং আমারই মামা আবু তাহেরকে, আমাদের বড় ভাই কবির ভাই এসব ব্যবসায়ী, এবং আমাদের মামুন আব্দুল খালেক খানকে, এবং এই স্কুলের শুরুতে যার ভূমিকা গ্রহণ আমি জানি, এবং জনাব মিন্টু এবং জনাব একুব আলী, এবং আমাদের বন্ধু মানুষ জনাব সেলিম স্যারকে, আমরা আশা করব আপনাদের দোয়া দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়ে যাবে, আমি আশা করব আমরা আগামী তো আপনাদের সবাইকে সবসময় সুখে দুঃখে যেন আমরা পাই, এবং আমাদের পরামর্শ দিলে সবাই এসে
প্রশংসা করে গেছে, আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো লাগলো। কিন্তু পাশাপাশি আমাদের ল্যাকিং যেগুলি আছে, দুর্বলতা যেগুলি আছে, আমি আশা করি মেহরবানি করে আপনারাও যাব, আপনারাও আমাদেরকে সে পরামর্শ দিতে হলো। তার এই পড়ালেখার এই প্রান্ত আমরা কি করব, এরকম কাগজের এই প্লাস কাগজেই থেকে যাবে। কিন্তু আমার ভিতরে বড় অনেক লোক আছে সমাজে, তারা পড়াশোনা করে না কিন্তু তাদের মনে অনেক শিক্ষিত, কারণ তাদের কোনো একাডেমিক সার্টিফিকেট নাই কিন্তু তাদের বাহ্যিক সংস্কৃতি এই প্লাস আছে। আবার অনেকের এই প্লাস আছে ভোট স্ট্যান্ড করছে কিন্তু কার্যকলাপ দেখে মনে মূর্খ। আসলে শিক্ষিত সে যে বড়দেরকে মান্য করে, শিক্ষকদের মান্য করে, বাপ মাকে মান্য করে, আমার দৃষ্টিতে সেই শিক্ষিত। সে হয়তো একাডেমিক তার সার্টিফিকেট নাই কিন্তু বাকিগুলি যে মূল মূল জায়গা এটাই তার এই প্লাসটা বড় প্লাস। তো হয়তো আগামীতে আমি দোয়া করি ছাত্রছাত্রীরা তারা উৎসাহিত হবে, কারণ বিভিন্ন ভার্সিটিতে আজকে আমরা বিভিন্ন অনুষ্ঠানে যাই, আলহামদুলিল্লাহ আমরা এই ছোট ছোট শিক্ষকরা বিভিন্ন অনুষ্ঠানে যাই। ওইখানে একদিন ভাইস চ্যান্সেলর বলেছিলেন একটা প্রাইভেট ইউনিভার্সিটি, উনি বলছে দেখে গোল্ডেন এ প্লাস পেয়েছে, এ প্লাস পেয়েছে কিন্তু ভার্সিটি পরীক্ষা ফেল, ওদের তার এই প্লাসটা কি হবে? এই জন্য আমরা আশা করবো এই প্লাসটা এমন যাতে হয় যার বেসিক ভিত্তি ও মজবুত হয়, যে কোনো জায়গা থেকে সে পড়াশোনা করতে পারে। আল্লাহ প্রত্যেক ছেলে মেয়েকে আল্লাহ গভীরে ইলম দিয়ে দান করো, আল্লাহ ইসলামের খেদমত হয় সবাইকে তুমি দান করিও। কিডনিকে হেফাজত করিও, প্যারালাইসিস থেকে হেফাজত করিও, আল্লাহ ভালকে হেফাজত করিও, আল্লাহ সমস্ত আসমানি বালা জমিনকে হেফাজত করিও, আল্লাহ প্রত্যেক ছেলে মেয়েকে আল্লাহ তুমি স্মরণ শক্তি বাড়িয়ে দিও, আল্লাহ প্রত্যেকটি সুন্দর মতো লেখাপড়া করাবো তার মতো টোফি তার করে দিও, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম আলাইনা আল-খাইর, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মিষ্টি খাবে না, বাসা চলে যাবে। মা মিষ্টি।
মিষ্টি নিয়ে যাও, একটা ফুলের স্টিক তো তোমার একটা ফুল দিবে নতুন তো যাও আমি খাইছি সবকি না আর তোর কি পাক না এই সবাই তো সবাই নেই আপনি না এটা নিয়ে নে আরে কাটি দিতে আমি দাই দিতে
আপনার জানেন না।